আসসালামু আলাইকুম। নির্জনশী লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা আমার খুবই খুবই স্পেশাল আর খুবই আনন্দের একটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা নিশ্চয়ই আমার টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো একজন ইউটিউবারের কাছে এটা অনেক বেশি আনন্দের, তো সেটাই শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওর সাথেই থাকেন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি, তো বিকালবেলা আমার ব্যালকনিতে এসেছি। তো আজকে গাছগুলোতে পানি দিব না ভাবছি, কারণ হচ্ছে গত রাতে আমি বেশ একটু বেশি করেই পানি দিয়েছি। তো এখন যেহেতু শীতের দিন, একটু পানিটা দেখে শুনে বুঝিয়ে দিতে হয়। তো এখানে আপনারা কি দেখতে পারছেন, আমার বুড়ি মা দাঁড়িয়ে আছে। তো আমার বুড়ি মাটা নিজে নিজেই শাড়ি পরেছে, শাড়ি পরে আয়নার সামনে গিয়ে নাচু করে সাজু করে, দেখতে খুবই ভালো লাগে। মাশাল্লাহ, অনেক দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো আমি ভিডিও করছিলাম, তো আমার মেয়ে নিজে নিজেই শাড়ি পরেছে, দেখছে যে আমি ভিডিও করছে, সেজন্য আমাকে আর বলেনি শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। ও নিজেই শাড়ি পরেছে, দিয়ে কয়েকবার আমাকে বলবে যে আমাকে শাড়ি পরিয়ে দাও, আমাকে এইভাবে মাথা বেঁধে দাও, আমাকে সাজিয়ে দাও। আবার ও নিজেও অনেক সময় একা একাই সাজে। তো আগে ওর সাথে আবদুল্লাহও জিদ করতো সাজার জন্য, তো আবদুল্লাহ এখন আবার সাজে না। তো আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কেন সাজনি আপুর সাথে, তো আমাকে বলবে আমি কি মেয়ে, আমি তো ছেলে বাবু, ছেলে বাবুদের এগুলো দিয়ে সাজতে হয় না। তো খুবই ভালো লাগে ওদের কথা শুনতে। তো আজকে বিকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো বিকালবেলা আমি সকালবেলা একবার ঘরদোর গুছগাছ করি, আবার বিকালবেলা ঘরদোর গুছাই। তো বিকালবেলা গুছগাছ শেষ করে নিয়েছি আর সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে মজার একটা জিনিস খাচ্ছি আমরা, দেখেন এই যে চানাচুর ভর্তা। তো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লোভনীয়, অনেক বেশি মজার। তো বসে সবাই খাচ্ছিলাম। আর আজকে হচ্ছে ভাপা পিঠা তৈরি করছি আমি বাচ্চাদের জন্য, আমাদের জন্য। তো আবদুল্লাহকে প্রথমে খাওয়াচ্ছি, ওর ক্ষুধা লেগেছে, তো প্রথমে বানিয়ে ওকে খাইয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আরও বানাবো। তো অনেক বেশি সুন্দর করে যে বানাতে পারি তা না, মোটামুটি হয় আর কি, নিজেদের খাওয়ার মতো হয়ে যায়। তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই সব কিছু করে নিয়েছি, গুড় রেডি করা, তারপরে হচ্ছে ভাপা পিঠার জন্য যে গুড়ি সেগুলো রেডি করা। তো সব কিছু অফ ক্যামেরাই করেছি আর হচ্ছে এখন অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো অনেকেই আমার কাছে জানতে চান যে আমার চ্যানেল কবে খুলেছি, চ্যানেলের কতদিন সময় হলো বা বয়স হলো। তো আমার চ্যানেলটা খুলেছি প্রায় 1.5 বছরের মতো হয়ে গিয়েছে। তো এর মাঝে হচ্ছে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, তো সেটা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করিনি। আমি ভেবেছিলাম যখন অ্যাডসেন্স লেটার পাবো ওই সময়টাতে একবারে আপনাদেরকে সারপ্রাইজ দিব। তো অ্যাডসেন্স লেটারটা যখন পেয়েছি আমার হাতে, কি বলবো, আমার এত খুশি লাগছিল, এত আনন্দ লাগছিল, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একজন ইউটিউবারই শুধুমাত্র এই যে কী পরিমাণ আনন্দ হয়, একজন ইউটিউবারই শুধুমাত্র সেটা বুঝতে পারবে। আর এই অ্যাডসেন্স লেটারটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে আমাদের স্বপ্নের মতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আল্লাহ তাআলা আমার স্বপ্নটা পূরণ করেছে। এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন বলে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তো আপনাদের সাথে ভাপা পিঠার কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ ভাপা পিঠা সবাই খুব সুন্দরভাবেই তৈরি করতে পারে, বরঞ্চ আমার চেয়ে আরও অনেক বেশি সুন্দর করে আপনারা তৈরি করতে পারেন, সেজন্য ডিটেলসে শেয়ার করিনি। তো এই পর্যন্ত আমার জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না, কারণ আপনারা সবাই জানেন আমার 2টা ছোট বাচ্চা। তো সংসারের সব কাজ আর সব কিছু কিন্তু আমি একাই ম্যানেজ করি, 2টা বাচ্চা, তারপরে হচ্ছে জাইফাকে স্কুলে দিয়েছি, ওর পড়াশোনা, স্কুলে আনা নেওয়া সব কিছু একা হাতে ম্যানেজ করে একটা চ্যানেল চালানো কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়।
আমি অনেক অনেক কষ্ট করেছি এতটা দিন ধরে, চ্যানেল খোলার পর থেকে প্রচুর কষ্ট করেছি। আমার প্রচণ্ড রকমের ইচ্ছা ছিল যে আমি একটা চ্যানেল খুলব, আমার নিজের একটা পরিচয় তৈরি করব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। তো আমি অনেক অনেক শুকরিয়া জানাই আপনাদের কাছে, আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে থেকেছেন সেই প্রথম থেকে এই পর্যন্ত। তো আপনারা, আমি জানি আমার হাতের কাজের ভিডিওগুলো, ডিআইওয়াই ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ডিআইওয়াই ভিডিও সব সময় চেষ্টা করব শেয়ার করার জন্য। তো এখন যেহেতু আমি বিজনেস শুরু করেছি, আপনারা জানেন তো বিজনেসের কাজ নিয়ে আমি একটু ব্যস্ত আছি, সেজন্য ডিআইওয়াই কম শেয়ার করা হচ্ছে। তবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ডিআইওয়াইগুলোও শেয়ার করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে কিন্তু কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্না করেছি আর ডিম ভুনা করছি, ডিম ভুনা না ঠিক ঝোল ঝোল করে রান্না করছি, টমেটো আর হচ্ছে আলু সিদ্ধ করে রান্না করছি। আমি আগামীকালের জন্য রান্না করে রাখছি দুইটা আইটেম, জানেনি তো আমার বাসায় গ্যাস থাকে না, তাছাড়া বিজনেসের কাজ যেহেতু করতে হয় সেজন্য একটু রান্না বান্না আগে থেকে করে রাখলে আমার আর কি সুবিধা হয়। তো এই যে পেয়ে গেছি আমার স্বপ্নের চিঠি, যেটা আমেরিকা থেকে আমার কাছে এসেছে। তো অনেকে এটাকে হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার, এটা তো এটাকে অনেকেই বলে সোনার হরিণ। তো যাই হোক, সোনার হরিণ এখন আমার হাতে, তো আলহামদুলিল্লাহ। তো এটা আমি অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার এক মাস পরে পোস্ট অফিসে এসেছে। তো সেখান থেকে আমার হাতে আসতে আসতে আরও এক দেড় মানে 15 দিনের মতো লেগেছে। কারণ হচ্ছে মানে পোস্ট অফিসের যেই লোক, আমার হাজব্যান্ড ফোন দিলে বলতো যে এখনও আসেনি, আসলে আমি জানাবো। তো এরকম করে করে 1.5 মাস হয়ে গিয়েছে। তো জাইফার বাবা 2 দিন আগে আর কি এটা পেয়েছে হাতে। তো 2 দিন আগে পোস্ট অফিসে ফোন দিয়ে বলেছে যে আপনি, আমি লাইনে আছি আপনি দেখেন। তো জাইফার বাবা লাইনেই ছিল ওই সময় আর কি, পোস্ট অফিসের যেই লোক উনি চেক করেছে। তো চেক করে দেখেছে যে আমার এটা চলে এসেছে 15 দিন আগেই। তো দেখেন 15 দিন পর্যন্ত ওনারা সেটা চেকই করে নাই। তো যাই হোক, আমার হাজব্যান্ড এটা গিয়ে নিয়ে এসেছে পোস্ট অফিস থেকে, আর পোস্ট অফিসের যেই লোক আছে ওনাকে বকশিস দিয়ে এসেছে যেহেতু খুশির খবর। তো আসার সময় মিষ্টি নিয়ে এসেছে বাসায়। তো আমি বললাম যে হঠাৎ মিষ্টি কেন, কি হয়েছে? তো আমার হাতে এই অ্যাডসেন্স লেটারটা দিল আমার হাজব্যান্ড। তো আমি এমন খুশি হয়েছি, এমন জোরে একটা চিল্লান মেরেছি কি বলবো বাচ্চাদের মতো। তো আমার সাথে সাথে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই অনেক খুশি। তো আমার হাজব্যান্ডকে দিয়ে এটা খোলাচ্ছি, এর কারণ হচ্ছে আমি যে এত দূর পর্যন্ত এসেছি, তো এটা আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না। ও আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে, যখন যেটা প্রয়োজন সে হেল্প ও আমাকে করেছে। তো গুগল অ্যাডসেন্স লেটারটা হচ্ছে একটা পিন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের আর কি একটা পিন দিতে হবে এটা অ্যাকাউন্টে। তো এই যে আমি যে ঢেকে রেখেছি হাত দিয়ে, এটা হচ্ছে এখানে পিন নাম্বারটা আছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাদের অনেক আগেই পেয়ে গেছেন তাদের কাছে তো কিছু না, কিন্তু যারা নতুন, তারা যারা পাননি তাদের জন্য একটু খুলে দেখালাম আমার স্বপ্নের চিঠিটা। নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই শুধু বলবো, আপনারা হাল ছেড়ে দিবেন না। আমার যেহেতু হয়েছে আপনাদের অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনারা কাজ করে যান, চেষ্টা করে যান, সফলতা একদিন আপনাদের হাতের মুঠোয় আসবেই আসবে। আপনারা প্রতিদিন যারা ভিডিও দিচ্ছেন, প্রতিদিন নিয়ম করে ভিডিও দিয়ে যান। আর একটা জিনিস শুধু মাথায় রাখবেন, যেটা সেটা হলো আপনারা যে ভিডিওগুলো দেন, আপনাদের দর্শকরা যে ভিডিওগুলো পছন্দ করে সেই ধরনের ভিডিও আপনারা চেষ্টা করবেন শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।